সফট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যার মাধ্যমে আন্ডো এবং রেডো করা হয়। ফটোশপে একবারের বেশি আন্ডো করা সম্ভব নয়, অর্থাৎ অন্যান্য সফটওয়্যারে যেমন একাধিকবার আন্ডো বা রেডো করা যায়, ফটোশপে ঠিক অনুরূপ আন্ডো বা রেডো একাধিকবার আমরা করতে পারবো না, জাস্ট একবারই আমরা আন্ডো বা রেডো করতে পারবো। তো এই আন্ডো বা রেডোর অল্টারনেটিভ হিসেবে এই হিস্টোরি ইউজ করা হয়ে থাকে। তো আমরা হিস্টোরি পাবো আমাদের লেয়ার যে প্যালেট রয়েছে, লেয়ার প্যালেটের এই ডান পাশে হিস্টোরি নামের যে অপশনটি, এর মাধ্যমে। তো হিস্টোরির ব্যবহারটি আমরা এখন দেখব। দেখুন, আমরা একটি ডিজাইন করবো। সাপোজ আমরা এই গাড়িটি নিব, এই গাড়িটি আমরা ট্র্যাক করে আমাদের ডিজাইনে নিলাম। সাপোজ আমরা চয়েস করলাম যে এই গাড়িটি আমরা আমাদের ডিজাইনে সেট করব, কিন্তু আমরা সিদ্ধান্ত চেঞ্জ করে এটিকে ডিলিট করে দিলাম যে অন্য একটি গাড়ি আমরা নিয়ে আসবো। ডিলিট করে আমরা এই গাড়িটি নিব। এখন প্রশ্ন হলো যে আবার আমি সিদ্ধান্ত চেঞ্জ করলাম যে না, প্রথম গাড়িটি আমার চয়েসেবল, প্রথম গাড়িটি আমি নিব। তো প্রথম গাড়িটি আবার আপনাকে খুলতে এবং সময় সাপেক্ষ ব্যাপার। এছাড়া ডিজাইনে আমাদের আন্ডো করার প্রয়োজন হতে পারে, তো সেক্ষেত্রে আমরা খুব সহজেই হিস্ট্রি প্যালেটের মাধ্যমে এই আন্ডো বা রেডোর কাজটা করতে পারি। হিস্ট্রিতে আমরা ক্লিক করব, আর হিস্ট্রি যদি আমাদের লেয়ার প্যালেটে সংযুক্ত না থাকে তাহলে আমরা উইন্ডো মেনু হতে আমাদের হিস্টোরি অপশনটিতে ক্লিক করে নিয়ে আসবো। হিস্ট্রিতে ক্লিক করলে আমরা যা যা করেছি ডিজাইনের সব লিস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। সাপোজ আমরা আমাদের প্রথম অবস্থায় যদি যেতে চাই তাহলে এভাবে আমরা ক্লিক করার মাধ্যমে দেখুন আমরা জাস্ট ড্র্যাগ লেয়ার, এই অপশনটিতে আসার সাথে সাথে আমাদের আগের গাড়িটি চলে আসে। অর্থাৎ আমরা যা যা কমান্ড দিয়েছি ফটোশপের সমস্ত কমান্ডের লিস্ট এখানে চলে আসে, এবং এই অবস্থায় আমরা যদি আবারও রেডো করতে চাই এখানে ক্লিক করে আমরা রেডো করতে পারি। এভাবে আমরা হিস্ট্রির মাধ্যমে আন্ডো এবং রেডোর কাজগুলি সুন্দরভাবেই করতে পারবো।